দুদকের অভিযানের পরও বন্ধ হয়নি মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, অর্থের বিনিময়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ করার অভিযোগ। আমরা ফর্ম ফিল আপের জন্য স্কুলকে সাথে যাই, শুধু 10 টাকা দিয়েছি। যারা টাকা দেয়নি তাদের ফলাফল স্থগিত করে রাখছিল। প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমাদের অভিযান অব্যাহত রেখেছি, সত্যিকার অর্থে দুর্নীতির কোনো ঘটনা ঘটেছে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সবার সঙ্গে আছে আমি আহমেদ সালেহীন এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, টিয়ার শেল নিক্ষেপ, 3 মামলায় গ্রেপ্তার অন্তত 40। নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে পুলিশের উপর বিএনপির হামলা, অভিযোগ আওয়ামী লীগের, দোষীদের বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। নির্বাচন পেছানোর দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে ইসি, জানালেন ঐক্যফ্রন্ট নেতারা। 1 ঘন্টাও পেছানো যাবে না বলছে আওয়ামী লীগ, পর্যালোচনার পর সিদ্ধান্ত দেবে কমিশন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ, কেন্দ্রের নির্দেশনা না মানলে আজীবনের জন্য বহিষ্কারের হুঁশিয়ারি। এবং আজ থেকে প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও কক্সবাজারের সীমান্তবর্তী ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়নি রোহিঙ্গাদের, পাঠানোর সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। গতকাল বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার সময় নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপুর 1টার দিকে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার জেরেই এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দিতে দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় বিনা উস্কানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, তবে পুলিশের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়। দফায় দফায় সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ আর টিয়া শেলে রণক্ষেত্রে পরিণত হয় গোটা নয়াপল্টন। তৃতীয় দিনের মতো বুধবার সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে বিএনপি নেতা মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস এবং নবিউল্লাহ নবী নেতাকর্মীদের নিয়ে র্যালি করার চেষ্টা করে। পুলিশের দাবি, এ সময় নির্বাচনের বিধি অমান্য করে সড়ক বন্ধ এবং বাদ্য বাজিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করতে তাদের অনুরোধ জানানো হয়। এতেই পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ, ব্যবহার করা হয় আরও কয়েক রাউন্ড টিয়ার শেল। বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মাথায় হেলমেট পরে সংঘর্ষে জড়িয়ে পল্টন এলাকা দখল নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের গাড়িসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, বন্ধ হয়ে যায় দলীয় কার্যালয়ের সামনের সড়ক। নেতাকর্মীদের দাবি, শান্তিপূর্ণভাবে গত 2 দিন তারা নয়াপল্টনে মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য আসলেও পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর চড়াও হয়। শান্তিপূর্ণ প্রাণের মেলা যেটি বসেছিল সেই প্রাণের মেলার উপর তারা আঘাত করে তারাই অশান্তি সৃষ্টি করলো। নেতা কর্মীদের উপরে যেভাবে অন্যায়ভাবে পুলিশ আক্রমণ করেছে, যেটা একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যথেষ্ট। পাল্টা অভিযোগ করে পুলিশ বলছে তাদের উপরে অতর্কিত হামলা চালায় নেতাকর্মীরা, কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি তাদের। আমরা সহযোগিতা করতেছিলাম, বিনা উস্কানিতে তারা পুলিশের উপর আতঙ্কবাদী আক্রমণ করে এবং পুলিশের যানবাহনকে তারা ভাঙচুর করে এবং আগুন দিয়ে দিয়েছে। পুলিশের 2টো গাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়। তারা আমাদের 13 জন লোককে জখম করেছে। অনুরোধ করব যে পুলিশকে প্রতিপক্ষ না ভেবে তারা তাদের যে নিয়মতান্ত্রিক কার্যক্রম সেগুলো বজায় রাখবেন।
সংঘর্ষের প্রায় তিন ঘন্টা পর আবারও স্বাভাবিকভাবে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমার কার্যক্রম শুরু হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা অভিযোগে পল্টন থানায় মামলা তিনটি করা হয়। এ ঘটনায় অন্তত 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রমের মধ্যেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। নির্বাচন বানচাল করতে বিএনপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। একই সঙ্গে এই ঘটনায় দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে বাদ অনুবাদের এক পর্যায়ে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে নয়াপল্টনে পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে বিএনপি। এমন ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে আওয়ামী লীগ। সিনিয়র লিডার মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের উপর হামলা, তারা আজকে আবারও প্রমাণ করলো যে এই দল সন্ত্রাসী দল। নির্বাচন পেছানোর জন্য তারা পরিকল্পিতভাবে নয়াপল্টনে পুলিশের উপর হামলা চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করলো এবং যে ষড়যন্ত্র নির্বাচন বানচালের সেই ষড়যন্ত্রই কি তারা আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই কি তারা শুরু করে দিলেন। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বিএনপিকে অভিযুক্ত করে বলেন, নাশকতার মাধ্যমে ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে নয়াপল্টনে পুলিশের উপর হামলা করেছে তারা। ভিডিও ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সাংবাদিকদের জানান তিনি। নির্বাচনটা যাতে মানে একটা বানচাল করার একটা অপচেষ্টা আমরা মনে করি, নতুবা হঠাৎ করে এই পুলিশের উপর আক্রমণটা আমাদেরকে সেটাই মনে করে দেয়। ভিডিও ফুটেজ দেখে এই পুলিশের দুইটি গাড়ি যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা বিচার আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেব। পরে সন্ধ্যায় ওই ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা বলেছেন, মনোনয়ন যাকেই দেয়া হোক না কেন নৌকার পক্ষে কাজ করতে হবে। গতকাল সকালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। নৌকা মার্কা প্রত্যাশী নেতারা বলেন, দলীয় প্রধানের নির্দেশনার বাইরে যাবেন না তারা। পরে ধানমন্ডিতে ওবায়দুল কাদের জানান, কেন্দ্রের নির্দেশনা না মানলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিতে 300 আসনে এবার মনোনয়ন ফর্ম তুলেছেন দেশের 4000-এরও বেশি নেতা। বুধবার সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশী নেতারা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার কথা থাকলেও জনসমাগম বেড়ে যাওয়ায় শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে নেতাকর্মীরা ভিড় করেন গণভবনে। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয় গণভবনে। সেখানে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে মনোনয়ন প্রত্যাশী নেতারা গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, প্রার্থী যেই হোক না কেন বঙ্গবন্ধু কন্যার নির্দেশের বাইরে যাবেন না তারা। যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব, নুকার জয় আনবো। শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানোর জন্য এবং আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে প্রয়োজন আছে 2020 ভিশন, সেটাকে আমরা সফল করতে পারবো। নেত্রী যে কোনো সিদ্ধান্ত আমরা আমাদের জন্য বড় ধরনের মেসেজ,
নিতে সব সিদ্ধান্ত আমরা মাথায় পেতে নেব। যে কাজগুলো অসমাপ্ত আছে সেই সমাপ্ত কাজ করার জন্য উনি আমাদের সবার সহযোগিতা চেয়েছেন। এদিকে গণভবনের আনুষ্ঠানিকতা শেষে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সাধারণ সম্পাদক। তিনি বলেন, ধানমন্ডিতে স্থান সংকুলন হয়নি, তাই আয়োজন হয়েছে গণভবনে। 4000 মনোনয়ন প্রত্যাশীকে অ্যাকোমোডেট করা সম্ভব ছিল না, তারপর আমরা তাদেরকে শিফট করেছি গণভবনে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রের নির্দেশনা না মেনে ভোটের মাঠে কেউ বিরোধিতা করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে নেতাদের। উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং জেলা পরিষদ চেয়ারম্যান তারা এখানে মনোনয়ন চাইবে না, আমরা তাদেরকে দেব না। এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ শরিক দলগুলোর জন্য 70টির বেশি আসন ছাড়বে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। 65 থেকে 70 আমরা ছেড়ে দেব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন পেছানোর বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। গতকাল আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানান তিনি। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে 3 সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি জানানো হয়। এ ব্যাপারে কমিশনের আশ্বাস পাওয়ার কথা জানান জোটের নেতারা। তবে নির্বাচন 1 ঘন্টাও না পেছাতে কমিশনের প্রতি প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের নিয়ে বুধবার নির্বাচন কমিশনে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বিকেল 3:30 দিকে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন জোট নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠকে 3 সপ্তাহ নির্বাচন পেছানো ও কেন্দ্রে কেন্দ্রে সেনা মোতায়েন সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। বৈঠক শেষে ঐক্যফ্রন্ট নেতারা দাবি করেন, নির্বাচন পেছানোর প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিশ্রুতি দিয়েছেন যে সব ব্যাপারে তারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন, যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন দেশে হতে পারে। নির্বাচন 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম, তারা বলেছেন তারা আলোচনা করে, কমিশনে আলোচনা করে এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। আমাদের নির্বাচনে থাকা না থাকা নির্ভর করছে নির্বাচন কমিশনের এবং বর্তমানে যে নির্বাচনকালীন সরকার আছে তাদের আচরণের উপরে। সন্ধ্যা 6:15 প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমামের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি। নয়াপল্টনের ঘটনায় বিএনপি আচরণবিধি লঙ্ঘন করেছে উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির কাছে দাবি তোলেন আওয়ামী লীগ নেতারা। এ সময় কোনোভাবেই নির্বাচন না পেছাতে কমিশনকে প্রস্তাব দেওয়া হয় দলটির তরফ থেকে। আমরা পরিষ্কার বলেছি 30 তারিখ পর্যন্ত পিছিয়েছেন, এই নিয়ে 3 বার পিছনো হলো, আর নয় একদিনও নয়, 1 ঘন্টাও নয়। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে বিদেশিদের প্রতি তাদের সুযোগ সুবিধা দেখে তারা নিজস্ব জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেন? দুই দলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, জানুয়ারি মাসে নির্বাচন করা কমিশনের জন্য কষ্টদায়ক হবে, এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। জানুয়ারিতে যদি করা হয় তাহলে কিন্তু নির্বাচনটা খুব আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। এই জন্য তবু উনি বলেছেন যে আমরা কমিশন বসে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা পরে জানাবেন বলেছেন। এর আগে সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের মাঠে কেউ যাতে অতিরিক্ত সুবিধা না নিতে পারে সেদিকে রাখতে হবে সজাগ দৃষ্টি। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় বন্ধে দুদকের অভিযানের পরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানই বিভিন্ন খরচ দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। পাশাপাশি অকৃতকার্য শিক্ষার্থীদের টাকার বিনিময়ে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ করার অভিযোগও রয়েছে। এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন বলছে প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত স্কুলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর শনির আকরা এলাকার বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ 2019 সালের মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে দ্বিগুণ অর্থ আদায় করার অভিযোগ স্কুলটির বিরুদ্ধে। 4255 টাকা বলতে পারি না, আমাদের স্কুলে মানে এত টাকা নির্ধারণ করা আছে। শুধু তাই নয়, বছরের শুরুতেই ফর্ম পূরণ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম 1875 টাকা কেটে নেওয়া হলেও এখন আবার নতুন করে সেই টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। প্রথমত আমাদের ভর্তির সময় 1875 টাকা ফর্ম ফিল আপের জন্য নেওয়া হয়েছে, তারপরও টেস্ট পরীক্ষার আগে আমাদের থেকে 1975 টাকা ফর্ম ফিল আপের জন্য নেওয়া হয়েছে। উন্নয়ন ফি নিচ্ছে 2000 টাকা আগে, টেস্ট পরীক্ষার আগে। যারা টাকা দেয়নি তাদের ফলাফল স্থগিত করে রাখছিল।
তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে সময় টিভির ক্যামেরার উপস্থিতি টের পেয়ে প্রথম দিন ছটকে পড়েন অধ্যক্ষ পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান ফটক অতিক্রম করাই সম্ভব হয়নি এ চিত্র কেবল বর্ণমালা স্কুলের ক্ষেত্রেই নয় এ দলে রয়েছে আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায়ের তথ্য পেয়ে রাজধানীর সায়েন্স ল্যাবে বিসিএসআইআর স্কুলে গেলে ক্যামেরা দেখে একই আচরণ করে প্রতিষ্ঠানটি আমরা ফর্ম ফিল আপের জন্য স্কুলকে সাথে যাই শুধু 10 টাকা দিয়ে 3 মাসের বেতন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং আর 2 মাসের দুইটা মডেল টেস্ট হবে তার জন্য 3000 টাকা দিয়ে স্যার বাকিটা সেটা মধ্যে হবে অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক এটা আমাদের অভিযান অব্যাহত রেখেছি এখানে যদি দেখি যে এটি সত্যিকার অর্থেই দুর্নীতির কোনো ঘটনা ঘটেছে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব অকৃতকার্য ছাত্র ছাত্রী তাদেরকে নির্বাচনী পরীক্ষায় পাস দেখিয়ে ফর্ম ফিল আপের অর্থ এবং সাথে বাড়তি অর্থগুলো নেয় এই প্রবণতাটার বিরুদ্ধে কিন্তু আমাদের অবস্থান খুব কঠোর এছাড়া অনেক স্কুল নির্বাচনী পরীক্ষাতেও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় মানুষ গড়ার কারখানা লাভ লোকসানের হিসাব না করে যে প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা অথচ দিনের পর দিন এ ধরনের প্রতিষ্ঠান শিক্ষা নিয়ে বাণিজ্যে জড়িয়ে পড়ছে পিঙ্কি আক্তার সময় সংবাদ ঢাকা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আজ থেকে প্রত্যাবাসন শুরু হওয়ার কথা রয়েছে এরই মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করেছে বাংলাদেশ এদিকে নিরাপত্তা ও নাগরিকত্ব ফিরে পাওয়া নিয়ে শঙ্কিত প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প থেকে তালিকাভুক্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে এর আগে তাদের ক্যাম্পে আনার কথা রয়েছে ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান প্রত্যাবাসনের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ গত 30 অক্টোবর মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয় এই চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে টেকনাফের উনচিং প্রাং এর 15 নম্বর ক্যাম্প এবং উখিয়ার জামতলিতে 22 নম্বর ক্যাম্প থেকে যাচাই বাছাই শেষে 2260 জনকে তালিকাভুক্ত করা হয় মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আজ থেকে প্রত্যাবাসন শুরু হওয়ার কথা রয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের সামনে আছেন রিপোর্টার কমল দে যাচ্ছি তার কাছে কমল আপনি যেটা বলছিলেন যে উখিয়ার টেকনাফের উঞ্চি প্রাং 15 নম্বর ক্যাম্প এবং উখিয়ার 22 নম্বর জামতলি ক্যাম্পের যে যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে এর মধ্যে প্রথম পর্যায়ে 30টি পরিবারের 150 জনকে এখানে নিয়ে আসার কথা হয়েছে এখানে কিন্তু বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে আমরা যেটা বলতে পারি যে রোহিঙ্গা যারা মোটিভেশনাল কার্যক্রমের মধ্যে আছে অর্থাৎ যাদেরকে পাঠানো হবে তাদেরকে প্রথম পর্যায়ে কিন্তু এই ঘরগুলিতে আনা হবে এটিকে বলা হচ্ছে মূলত ট্রানজিট ক্যাম্পের ঘাট বলা হচ্ছে এ ধরনের 100 বেশি ঘর প্রস্তুত করা হয়েছে এই উখিয়ার কুতুপালং ইউনিসিয়ারের যে ট্রানজিট ক্যাম্প রয়েছে তার অভ্যন্তরে এখান থেকে কিন্তু যে ঘুমদুম সীমান্ত মিয়ানমার নাকি যে ঘুমদুম সীমান্ত সেটা খুব বেশি দূর না মাত্র 1 কিলোমিটার দূরত্ব এখানে আনার পরে তাদেরকে কিন্তু সেই সড়ক পথ দিয়ে ঘুমদুম সীমান্ত দিয়ে মিয়ানমারে পাঠানো হবে তো গতকালকে সেই প্রক্রিয়া চলছে বাংলাদেশের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের যে সমস্ত প্রক্রিয়া বাংলাদেশ তা শেষ করে এনেছে এবং এখন কিন্তু দায়িত্বটি আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর রয়েছে কারণ যে কোনো শরণার্থীকে প্রত্যাবাসনের একটি অন্যতম হলো তাদেরকে মোটিভেশনাল কার্যক্রম চালানো তাদেরকে সেখানে গিয়ে কি করবে বা তারা যেতে প্রস্তুত করে সে বিষয়গুলো তদারকি করা সে এখন পর্যন্ত সেগুলি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তো এখন পর্যন্ত বাংলাদেশের যে প্রক্রিয়াটি সে প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ঘর তৈরি করে রাখা হয়েছে শুধু এখানে নয় উখিয়ার এই ঘাটে যেমন রাস্তা ঠিক তেমনি টেকনাফের ক্যারাংতলিতেও একই ধরনের ঘর প্রস্তুত করা হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অংশ নেওয়া রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য তো গত বছরের 25 আগস্টে কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছিল এরপর কিন্তু মিয়ানমার বারবার নানা অজুহাতে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে আর বাংলাদেশও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছিল রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য সে চাপের মুখে নতি স্বীকার করে গত 30 অক্টোবর বাংলাদেশের সাথে মিয়ানমার একটি সমঝোতা স্বাক্ষর হয় সেই স্বাক্ষরের আলোকে প্রথম পর্যায়ে 2260 জনের একটা তালিকা দেওয়া হয়েছিল সে তালিকা থেকে প্রথম পর্যায়ে 30টি পরিবারের 150 জনকে চিহ্নিত শনাক্ত করা হয়েছে যারা মিয়ানমার ফেরত যাবে এবং আজকে তাদের ফেরত যাওয়ার কথা রয়েছে সেটা আমরা জানতে পেরেছি আমরা গতকালকে দেখেছি কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার বৈঠক করছেন বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পাশাপাশি তারা নিজেরা বৈঠক করে তারা সেই আজকে প্রত্যাবাসন যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে
করেছেন। সেই প্রক্রিয়ার একটি অংশ হলো মোটিভেশনাল কার্যক্রম, সেটিও যেমন চলছে ঠিক তেমনি ট্রানজিট ক্যাম্পের ঘরগুলোও প্রস্তুত করা হয়েছে এবং সব ঘরগুলো প্রস্তুত হয়েছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো আসলে বলা চলে যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর একটার দিকে হয়তোবা এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে, হয়তো কিছুক্ষণের মধ্যে যারা প্রত্যাবাসন প্রক্রিয়া অংশ নেওয়া রোহিঙ্গা যারা 30 পরিবারের 150 জন রয়েছেন তাদেরকে এখানে আনা হবে, এখান থেকে তাদেরকে পাঠানো হবে ঘুমদুম সীমান্ত দিয়ে মিয়ানমারে। তো রাজ্য এখন পর্যন্ত আমার কাছে ছিল রোহিঙ্গাদের প্রত্যাবাসন যে প্রক্রিয়া চলছে তার সর্বশেষ। কক্সবাজারের কুতুবালং ট্রানজিট ক্যাম্পের সামনে থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। সকালের সময় আরো থাকছে। 11 বছরও ঘূর্ণিঝড় সিডরের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী, এখনও মেরামত হয়নি বেড়িবাঁধ রাস্তাঘাট সেতু, আবারও দুর্যোগে প্রাণহানির শঙ্কায় বাসিন্দারা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া 7 বছরের কারাদণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আদালত। গতকাল 632 পৃষ্ঠার রায়ের সার্টিফাইড কপি বেগম জিয়ার আইনজীবীদের কাছে হস্তান্তর করেছেন আদালত। রায়ের কপি হাতে পাওয়ার পর বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন রায়ের বিরুদ্ধে খালাস এবং দণ্ড স্থগিত চেয়ে তারা হাইকোর্টে আপিল করবেন। গত 29 অক্টোবর এই মামলায় বেগম জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10,00,000 টাকা অর্থদণ্ড দেন নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 5 নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালত। অপর 3 আসামিকেও দেয়া হয় একই দণ্ড। রংপুর বিভাগের 33 সংসদীয় আসনে 1,16,00,000 ভোটারের হালনাগাদ তালিকা মুদ্রণসহ সব ধরনের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক নির্বাচন অফিস। এদিকে নির্বাচন সামনে রেখে প্রচারণার সরঞ্জাম নিয়ে তৈরি হচ্ছে সাউন্ড সিস্টেম প্রকাশনা ব্যবসায়ীরাও। তরিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। আকর্ষণ যত তার চাহিদাও তত বেশি, তাই প্রার্থী ও প্রতীকের বন্দনা করে গান কবিতা কৌতুক তৈরি করছে মাইকের প্রচার কর্মীরা, প্রস্তুতি তাই সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদেরও। পুরাতন যেগুলো হর্ন ছিল ভাঙাচুরা ওগুলো মেরামত টেরামত করতে হচ্ছে, অপারেটর ব্যবস্থা করতে হচ্ছে। নির্বাচনটা পাচ্ছি আমরা, হ্যাঁ, এইটা নিয়ে আমাদের একটু ব্যবসা সকলেরই ভালো হবে। পছন্দের নেতার পক্ষে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার ফেস্টুন ব্যানার শোভা পাচ্ছে রাস্তাঘাটে, প্রস্তুতি ছাপাখানাগুলোতেও। বিশেষ করে যেটা সেটা হচ্ছে যে নির্বাচন সামনে যদি আসে সেক্ষেত্রে অনেক আরও কাজের পরিধি বেড়ে যায়। রংপুর বিভাগে 33 আসনে 1,15,85,264 জন ভোটারের হালনাগাদ তালিকা মুদ্রণ শেষ হয়েছে। 4,492 ভোটকেন্দ্রের তালিকা অনুমোদনের জন্য গেছে কমিশনে। ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে নির্বাচন আয়োজন এবং পরবর্তীতে ফলাফল প্রকাশ, এর প্রত্যেকটি ধাপে ধাপে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রহণযোগ্যতা। তাই বড় চ্যালেঞ্জ নিয়ে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে এবং পরে যে নিরাপত্তাগুলো নেওয়ার দরকার, যে কাজগুলো করার দরকার, আমরা ইতিমধ্যে রংপুর অঞ্চলের সেই সকল কাজগুলো নির্বাচন অফিসাররা সম্পন্ন করেছে। আমরা নির্বাচন কমিশন নিয়মিত মনিটরিং রাখছে। ভোট গ্রহণ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী নিয়োগ সহ খুঁটিনাটি বাস্তবায়ন করে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচনী লক্ষ্য সবার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 2007 সালের এই দিনে ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় উপকূলের কয়েকটি জেলা। ভয়াল দিনটির পর কেটে গেছে 11 বছর, কিন্তু এখনও সম্পূর্ণভাবে মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, রাস্তাঘাট ও সেতু। এতে দুর্যোগপূর্ণ মুহূর্তে প্রাণহানির আশঙ্কায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। সেদিনের সিডরের ভয়াবহতার কথা স্মরণ করে আজও শিউরে ওঠে উপকূলের মানুষ। প্রলয়ঙ্করী সিডরে নদী গর্ভে বিলীন হয়ে যায় ফসলি জমি, দুমড়ে মুচড়ে যায় হাজার হাজার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। স্বজন হারা হন কয়েক হাজার মানুষ, সব হারিয়ে নিঃস্ব হয়ে যান অনেকে। কিন্তু সিডরের দীর্ঘ 11 বছর পেরিয়ে গেলেও উঁচু বেড়িবাঁধ নির্মাণ না করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলবাসী। ময়মনসিংহের ফুলপুরের বালিয়া মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় এক ছাত্র মারা গেছে। এছাড়া খাবার খেয়ে দেড় শতাধিক অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে উঠেছে। পুলিশ জানায় মঙ্গলবার রাতে জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার প্রায় 200 শিক্ষার্থী খাবার খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়।
অসুস্থ 20 জনকে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে রিয়াদ হাসান নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সকালের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, টিয়ার শেল নিক্ষেপ, 3 মামলায় গ্রেফতার অন্তত 40। নির্বাচন পেছানোর দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে ইসি। জানালেন ঐক্যফ্রন্ট নেতারা, এক ঘন্টাও পেছানো যাবে না বলছে আওয়ামী লীগ। পর্যালোচনার পর সিদ্ধান্ত দেবে কমিশন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ, কেন্দ্রের নির্দেশনা না মানলে আজীবনের জন্য বহিষ্কারের হুঁশিয়ারি। আজ থেকে প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও কক্সবাজারের সীমান্তবর্তী ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়নি রোহিঙ্গাদের, পাঠানোর সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এবং দুদকের অভিযানের পরও বন্ধ হয়নি মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।